সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। ইডিওলের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। একটু আগে মানে সবাই আপনারা একটা নিউজ দেখেছেন যে অনন্ত জলি সিনেমা থেকে হিরোলমকে বাদ দেওয়া হয়েছে, আপনারা সবাই শুনেছেন। তো বাদ দেওয়ার কারণে কিন্তু অনন্ত জলি ভাইয়ার পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে হিরোলমের আপনি স্ক্যান্ডাল ভিডিও জাহাজ খানের বিরুদ্ধে কথা বলা, এই কারণে কিন্তু বাদ দিয়ে সেই কথা লিখেছেন। সত্য ঘটনা যে হিরোলম সত্য কথা কোনোদিন ভয় পায় না, আপনি মৃত্যুকেও ভয় পায় না। আমি বর্তমানে এখন বর্তমানে শুটিংয়ে আছে, এটা শুটিং ইউনিট থেকে কথাবার্তা বলতেছি। আর সবাইকে একটা কথা বলতে চাই, হিরো আলম অল্টিমেট সত্যের কথা কথা বলে, তাতে তাহলে আমার জন্য করেন মৃত্যু হয় জীবন যায় তাতে কোনো সমস্যা নেই। আপনারা সবাই জানেন গতকাল আমাদের প্রযোজক সমিতি একটা মিটিং ছিল, 18 দল মিলে সংবাদ সম্মেলন, সেখানে আর কি বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, ওখানে আমিও বক্তব্য দিই। তো ওখানে জাহেদ খানের কথা সবাই কথাবার্তা বলে, আমি পজিটিভ কোনো কথাবার্তা নেগেটিভ কোনো কথাবার্তা বলিনি, আপনারা সবাই আপনারা দেখবেন ওই ইয়েটা। তো সবাই কথাবার্তা 18 দলের সংগঠন মিলে ওখানে কালকে একটা মিটিং হয়, যে আপনি যারা সবাই জানেন প্রযোজক সমিতির একজন সদস্য, আমারও একটু হলেও কথা বলা লাগছে ওখানে। তো আপনারা সবাই দেখেন কয়েকদিন আগে কিন্তু ভাই বলেছিলাম যে আপনি হিরোলমগুলো কাজ করতেছে, তার কোনো কাজের ব্যাপারে অনেকেই আপনি শুনেছেন এই বিষয় নিয়ে। তো পরে হঠাৎ করে আজকে অন্তর্জলি ভাই দুপুরে 2টার দিকে আমাকে ফোন দিছে, 2টা কি 3টে হবে যাই হোক, ফোন দিয়ে বলতেছে তোমাকে আমি বড় মুখ করে জাহাজ খানের সাথে মিলালাম, তুমি আমার মুখ মানলে না কেন? আমি কোনো ভাই আমি তো এমন কোনো কাজ করিনি। তে করতে তোমাকে মিলে দেওয়ার পরে তুমি হলো যে জাহাজ খানের বিরুদ্ধে কাল কথা বলতে চাই, আমি প্রযোজক সমিতি আছে কালকে সবাই হলো যে আপনি কথাবার্তা বলছে, আমি হয়তো এক লাইনকে কথাবার্তা বলেছি, তা আমি তো আপনি এক্সেস কোনো কথাবার্তা বলিনি। তে বলার পরে উনি বলতে ঠিক আছে, যেহেতু তুমি সম্মান রাখোনি আমি আমার সিনেমা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম, তুমি যেহেতু তোমাকে আমার কথাবার্তা মিল করার পরেও আর বিরুদ্ধে কথাবার্তা বলতো, তাই আমি তাতে কী বুঝবো এখন বলেন। তে সত্যপটে কথা বললে নাকি তাকে অন্যায় মানে তাকে তার দুঃখ নাই, হিরো আলম আজকে এ জায়গায় দাঁড়াছে কারো মনে করেন সহজ হইতে। আমি কিন্তু অনন্ত দলিল ভাই কোনোদিন ফোনও করিনি, ভাই আপনি কথা দিয়েছিলেন আমাকে সিনেমা বানাবেন কি না কবে, আমি কিন্তু কোনোদিনও জানি ভাই। আপনি এটা মনে করেন না যে আপনি অনন্ত দলিল ভাই দেখে আপনার পিছনে হিরো আলম মনে করেন পায়ের নিতে মাথা নত করে আপনি যে কোনো কথা, তে আপনি ভাই এটা মনে করেন না যে ভাই আপনি সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমকে দুঃখ আছে। আপনি বলছে আমি ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনি বাদ দিয়েছেন আমার কোনো দুঃখ নেই। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হিরো আলমকে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত চল্লি ভাই আমাকে এটা ব্যবহার করেছে এটা আমার মন কয়। তাছাড়া উনি কিছুদিন আগে বললো যে সংবাদ আগে দেখছেন যে এফডিসিতে একটা উনি সেখানে সাংবাদিক সাথে কথা বলেছে, হিরো আলমের অনেক বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, তো আমি এসব কথা কান দিই না, সে নিজেই বলেছেন। আজকে হঠাৎ করে কী বলতেছে, স্ট্যাটাস দিয়েছে হিরো আলমের অনেকে অশ্লীলতার কারণে অনেক কথাবার্তা বলছে, এর কারণে তাকে বাদ দেওয়া হলো। কিন্তু উনি কিন্তু ফোন করে আমাকে কী বলছে, তুমি জাহাজ খানের সাথে কথা বললে সেই দিন তোমাকে সিনেমা থেকে বাদ দিলাম, তাতে সমস্যা কী হয়েছে ভাই? আমি কি মারা গেছি? আমি কি আমি নিজে প্রযোজক হিসেবে আমি ছোটো সিনেমা বানাচ্ছি তাতে দুঃখ নাই, আমি নিজে কিন্তু প্রযোজকের সিনেমা বানাতে সাহসী হিরো আলম, তো আমাকে না কেউ সিনেমা না বলে আমার কী দুঃখ আছে? কিছু হবে হবে না। উনি কী বলেছে আর একটা কথা বলেছে যে যিনি হলে যে উনি আমাকে 50,000 টাকা যে সাইন মানে তুমি দিয়েছিল সেই টাকাটা হিরো আলমকে একদম ব্যাপারে দিয়ে দিলাম। আরে ভাই আপনি হয়তো সবাইকে দান করতে পারেন, সবাই আপনি দান নিতে পারে, আপনি কী করে ভাবলেন আপনি 50,000 টাকা দিলেন হিরো আলম সে টাকা নিয়ে নেবার দিবে না? আপনি 50,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি সামনে দেয় আমি টাকা দিয়ে দেবো, আপনি আমাকে টাকা দেন না কারোর মাধ্যমে না, টাকা আপনি সামনে দেয় সামনে আপনি অথবা ভাই আপনি হলেন যে ম্যানেজার আছে আমি তাকে আরও বিকেও টাকা দিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আপনি মনে করেন না যে আপনি 50,000 টাকা দিয়েছেন, তো মানসিক বলতে হিরো আলম 50,000 টাকা দিয়ে দিলাম, তা আপনি কী করে ভাবলেন যে আপনি 50,000 টাকা হিরো আলম নেবে? তো যাই হোক ভাই, আপনি টাকা আছে বলে যে টাকার অহংকারে গরমে আপনি মানুষকে সবাইকে কিনতে চাইন না, আপনি টাকার যে সবাই ভুলে তাকে সেটাও মনে করেন না, তাই আপনাকে সবাইকে দেড় বেশি একটা কথা বলতে চাই, হিরো আলমের কাছে সবাই ব্যবহার করছেন, হিরো আলম কিন্তু এখনও ব্যবহার হয় হাতে মনে করে, তারা যে কোনো বিষয়ে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেককে কাজ করছে দেখে তাও আমি জানি না। তো যাই হোক, তো আপনাকে সবাই এ কথা একটা দিন জানাতে চাই, তো হিরো আলম মনে করেন সত্য পথে কথা বললাম থেকে আমাকে বাদ দিল, এটা মনে করেন তাতে কী বোঝা যাচ্ছে ভাই? জাহেদ খান ভাই তারপর অনন্ত জলিল ভাই, জাহেদ খান তো অবশ্যই ফোন করে জলিল ভাই কী কী বলছে জানি না, জলিল ভাই সেই কথা উনি তাই শুনলো, জলিল ভাই নিজের তো লাইফটাও দেখেননি, হিরো আলম কী বলছে? আপনি কিন্তু জলিল ভাই কিন্তু শোনেননি, আপনি কান করাত কিন্তু আপনি হঠাৎ করে বাদ দেন, হিরো আলম জাহেদ খানের বিরুদ্ধে কী বলছি আপনি ওই আগে ভিডিওটা আগে শুনবেন, ঠিক আছে? আপনি জাহেদ ভাই কী বোঝালো আর আপনি মনে করেন আমাকে বাদ দিয়ে দিলেন, দুঃখ নাই তাতে কোনো দুঃখ নাই। তো সাহেব ইয়ে দেশ বেশি আপনাদের কাছে সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা। আপনি বড় মুখে হাতে বলেছিলাম যে আমি হিরো আলম অন্ত চলে সিনেমাতে কাজ করতেছি, তাই দুঃখিত আপনি এই বিষয়ে আমি ক্ষমা করে দেবেন যে কথাটা বলেছিলাম, যেহেতু অন্য সিনেমাতে বাদ দিয়েছে অন্য সিনেমাতে কাজ করতেছি না, আপনারা সবাই দোয়া রাখবেন।
আমি হিরো আলম নিজের প্রযোজনায় যত দিয়ে করে সিনেমা বানাতে বানাবো। আপনার দোয়া রাখবেন বা আপনি সামনে আবার নতুন অবশ্যই দুইটা সিনেমা সাইন করতেছে, আপনার নাম বলবো না, দুই এসার হবে তো আপনি ঘোষণা দেবেন নতুন সিনেমা কার সাইন করতেছে। ঠিক আছে, সবাইকে আপনাকে অর্থ কমেন্ট শুভেচ্ছা, ভালো থাকবেন সবাইকে।